স্বাগতম সবাইকে আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা হাজির হলাম নোকিয়া 2600 মডেলের একটা ফোন নিয়ে। 2600 এই মডেলের একটা ফোনের ডিসপ্লের একটু সেটিং দেখাবো এবং ডিসপ্লের কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দেখাবো, হাইডিং ট্রিক্স। তো এই গোপন ট্রিক্সগুলো আজকে দেখাতে চলেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা ডিফল্ট অবস্থায় সাদা দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পেপার, স্ক্রিন পেপার, তো এই পেপারটাকে যদি আমরা ডিসপ্লের সামনে দিয়ে দেই তখন দেখবেন যে আমাদের ডিসপ্লের যেই ইয়েটা মানে মোবাইলের হার্ডওয়্যার থেকে যে সেটিংগুলো ডিসপ্লে দেখানোর কথা সেগুলো কিন্তু দেখাচ্ছে। আর যদি আমরা সেই গ্রাফিক্স কাগজটা যদি সরিয়ে ফেলি তাহলে আর দেখাচ্ছে না। তো অনেক সময় দেখা গেছে যে আমাদের ফোন যখন ডিসপ্লে বাদ হয়ে যায় বা অনেক সময় সাদা হয়ে যায় তো তখন আমরা ডিসপ্লেটাকে চেঞ্জ করে দেই, ঠিক আছে? তো মেস্তুরি বা মেকাররা আমাদেরকে পুরোপুরিভাবে ডিসপ্লেটা চেঞ্জ করে দেয় না, অর্থাৎ ডিসপ্লেটাকে রিপেয়ারিং করে দেয়, ঠিক আছে? তো এখানে আপনারা বিশ্বাস করবেনই, কারণ এটা বিশ্বাসের কথা। দেখুন ডিসপ্লেটা সাদা দেখাচ্ছে, কিন্তু আমি যখন গ্রাফিক্স কার্ডটা এটার উপরে রেখে দিব তখন দেখবেন যে ডিসপ্লের নেটওয়ার্ক, তারপরে ইনসেট সিম টিম যত যা আছে সব ধরনের কিছু ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে। তো এটা একটা অবাক করার বিষয়। আমি এখানে যদি নাম্বার উঠাই তো দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের ভিতরে এই নাম্বারটা শো করতেছে। এখনকার বাজারে যে ডিসপ্লেগুলো ব্যবহার করা হয় মোবাইল ফোনে বিশেষ করে, সেই ডিসপ্লেগুলো আইপিএলের ডিসপ্লে, কিন্তু এই ডিসপ্লেগুলো মানে লাইটিং যখন বন্ধ হয়ে যায় তখন ডিসপ্লের সব লেখা বা হার্ডওয়্যারের যে লেখাগুলো ডিসপ্লেতে উপস্থাপন করার ছিল সবগুলো কিন্তু করে না। তো আগের যে ফোনগুলো রয়েছে নোকিয়া, তো এই ফোনগুলোর ভিতরে তারা ডিসপ্লে যদি কোনো সময় ডিসপ্লের লাইটিং কেটেও যায় কিন্তু তার সত্ত্বেও ডিসপ্লের সেটিংগুলো দেখাত। এই ফোনটা বিশেষ করে ওল্ড একটা মডেল, অর্থাৎ সর্বপ্রথম নোকিয়া কোম্পানিরা এই ফোনগুলো তৈরি করেছিল। তো এই ফোনগুলো কিন্তু খুবই ভালো, এবং এই ডিসপ্লেটার উপরে যদি আমরা ভারী বস্তু দিয়ে দেই তারপর ডিসপ্লেটার কোনো ক্ষতি হবে না, যদি চাপ দিই তাহলেও ক্ষতি হবে না। এটা খুবই শক্ত একটা ডিসপ্লে। তো এই গ্রাফিক্স কার্ডগুলো আপনারা কোথা থেকে সংরক্ষণ করতে পারেন? ধরুন আপনাদের বাড়িতে এইরকম একটা সমস্যা দেখা দিয়েছে, তো সেই সময় আপনি কী করবেন? তো সেই সময় আপনি পুরানো মোবাইল থেকে মানে পুরানো ডিসপ্লে থেকে আপনারা গ্রাফিক্স কার্ডটা ছুটিয়ে এটার উপরে যদি লাগিয়ে দেন বা এই ধরনের মোবাইলের উপরে যদি লাগান তাহলে খুব ইজিলি আপনার ডিসপ্লেটা আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।